আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমরা এসেছি সোদপুরে সিদ্ধি সাইবাবা মন্দিরে দর্শন করার জন্য। সাইবাবা মন্দিরে সময় আরতির সময় কিভাবে আসবেন এবং মন্দিরের সম্পূর্ণ দর্শন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ভিডিওর মাধ্যমে। সাইবাবার মন্দিরটি হলো সোদপুর গির্জা বিটি রোডে। সাইবাবার মন্দিরে বাসে কিংবা গাড়ি করে আসলে আপনাদের সোদপুর গির্জায় নামতে হবে, আর ট্রেনে করে আসলে সোদপুর স্টেশনে নামতে হবে, তারপরে অটো বা টোটো করে মন্দিরে আসতে হবে। পার্কিংয়ের জন্য এখানে সম্পূর্ণ ব্যবস্থা আছে। টু হুইলারের জন্য 10 টাকা এবং ফোর হুইলারের জন্য 20 টাকা হলো পার্কিং চার্জ। সাইবাবার মন্দির দর্শনার্থীদের জন্য প্রতিদিন খোলা থাকে। সময় হলো সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, দুপুর 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। বৃহস্পতিবার এবং রবিবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সাইবাবার মন্দিরে প্রতিদিন 4 বার আরতি হয়। আরতির সময় হলো সকাল 6টা, দুপুর 12টা, বিকেল 5:30 এবং রাত 8:30। এখানে দর্শনার্থীদের জন্য পূজা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে। মন্দিরের বাইরে এবং মন্দিরের ভেতরে অনেক দোকান আছে যেখানে পূজা দেওয়ার জন্য সম্পূর্ণ সামগ্রীর সাথে সাইবাবার পছন্দের লাড্ডু এবং গোলাপের মালাও পাওয়া যায়। এটি হলো মন্দিরের মেন গেট। এখন আমরা মন্দিরের ভেতরে দর্শনের জন্য প্রবেশ করব। সাইবাবার বাণী হলো সবকা মালিক এক হে, তার কাছে সবাই সমান। অনেক দূর দূর থেকে সাইবাবার ভক্তরা এখানে আসেন সাইবাবার দর্শন করার জন্য এবং নিজেদের মনের ইচ্ছা সাইবাবার কাছে জানানোর জন্য। সাইবাবা তার ভক্তদের সব মনের ইচ্ছাই পূরণ করেন, তিনি কাউকেই খালি হাতে পাঠান না। সাইবাবার মন্দিরটি খুবই সুন্দর, তেমন সুন্দরভাবে আজকে সাজানো হয়েছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। মন্দিরের পরিবেশ এবং মেনটেনেন্সও খুবই ভালো, এখানে আসলে সত্যিই মন ভালো হয়ে যায়। সাইবাবার মন্দিরে প্রতি বৃহস্পতিবার আর রবিবারে এবং বিশেষ দিনে এখানে সন্ধ্যার সময় ভজন গান হয়। সাইবাবা মন্দিরে সম্পূর্ণ দর্শন করার পরে এখন আমরা যাব মন্দিরের গর্ভগৃহে, যেখানে স্বয়ং বিরাজ করছেন সাইবাবা। সাইবাবা দর্শন করার আগে মন্দিরের ভেতরের দুপাশের দেয়ালে দেখতে পাবেন সাইবাবা জীবনী সম্পর্কে অনেক ছবি। চলুন তাহলে সাইবাবার দর্শন করি। হাতে উঠানা হাতকে সাথে হাতে উঠানা
আছে সেটা দর্শনার্থীদের জন্য, সাই বাবা দর্শন করার জন্য এবং পূজা দেওয়ার জন্য। সাইবাবা মন্দিরের সম্পূর্ণ দর্শন করে আজকে আমাদের খুব ভালো লাগলো। আপনারাও আসুন সোদপুরে সাইবাবা মন্দিরের দর্শন করার জন্য। এখানে এসে এবং সাইবাবা মন্দিরের দর্শন করে আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিওতে। সাইবাবার মন্দিরে দর্শনার্থীদের জন্য ভক্তরা প্রসাদের ব্যবস্থা করেন। নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক। আজকে ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ।